যেমন ধরেন ইসলাম বা হিন্দু বা বা মানি না কেন এটা কি মানে যেমন হিন্দু ধর্মে আমি হিন্দু ধর্ম পালন করতেছি তো এই পালন করার মাঝে আমার কিছু কাজ যেটা হচ্ছিল মানে হিন্দু ধর্ম থেকে আসছে যেমন ধরেন যে কোনো মহিলা যদি বিবাহ বিবাহ করার পরে তার স্বামী যদি মারা যায় তাহলে সে তার সম্পত্তি পায় না ইত্যাদি কথা একটু থামেন আহ মানে স্বামী মারা গেলে স্ত্রী সম্পত্তি পাবে নাকি না পাবে এখানে তো বিজ্ঞান কোনো কথা বলে না বিজ্ঞান তো জানতে

এই বিষয়ে বিজ্ঞান কি বলে না ভাই বিজ্ঞান এই বিষয়ে কিছু বলে না বিজ্ঞান বিজ্ঞানের এটা সেক্টর না এই বিষয়ে বিজ্ঞান মতামত দিতে পারে না বিজ্ঞান মতামত দেওয়ার আলাদা সেক্টর আছে যেই জায়গায় বিজ্ঞান মতামত দিতে পারে যেমন ধরেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে নাকি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই বিষয়ে বিজ্ঞান একটা মতামত দিতে পারে কিন্তু আপনি আপনার মানে আপনি আপনার বউরে কয়বার দিনে কয়বার চুমা দিবেন বা আপনি আপনার কিবা কোন মেয়ের বিয়ে করবেন এই বিষয়ে বিজ্ঞান কিছু বলবে না বিজ্ঞান এটা তো আপনার ব্যাপার আপনাদের সমাজ কাঠামো এটার সাথে মানে রিলেটেড হ্যাঁ সমাজ ব্যবস্থা সমাজ কাঠামো এগুলো এটার সাথে রিলেটেড এটার সাথে বিজ্ঞান তো রিলেটেড না বিজ্ঞান সত্য জানার একটা টুল এই টুলটা ব্যবহার করে আপনি সত্য জানার চেষ্টা করতে পারেন হ্যাঁ এবার বলেন আমি মানে এই বিষয়টা আমি জানতে চাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই কি আমার এরকম হতে হবে যে ধর্ম যেটা সেটা বিজ্ঞান ভিত্তিক হতে হবে সবকিছু বিজ্ঞান তো ভাই আপনি আজকে কি দিয়ে ভাত খাইবেন ক্যামেরা রান্না আপনি মানে কই মাছ রাঁধবেন নাকি পুটি মাছ রাঁধবেন না ইলিশ মাছ রাঁধবেন এই বিষয়ে তো বিজ্ঞান ভাই কিছু বলবে না আপনার খুশি আপনার ব্যাপার আপনি কি করবেন না না করবেন এই বিষয়ে বিজ্ঞান কি বলতে যাবে বিজ্ঞান হচ্ছে আমরা একটা জিনিস ব্যবহার করি যে সত্য জানার একটা মাধ্যম হিসেবে ব্যবহার করি বিজ্ঞানকে এরকম আরো মাধ্যম আমাদের কাছে আছে যেমন আমরা যুক্তিকে ব্যবহার করতে পারি আমরা প্রমাণকে ব্যবহার করতে পারি এগুলা দ্বারা আমরা সত্য জানার চেষ্টা করতে পারি একটা তথ্য আমার কাছে আসলো সেই তথ্যটা সত্য নাকি মিথ্যা এটা তো আমার যাচাই করে দেখতে হবে প্রত্যেক শিক্ষিত মানুষেরই উচিত একটা তথ্যকে যাচাই করে দেখা যাচাই করা অন্ধবিশ্বাস তো একটা গরু ছাগলও তো অন্ধবিশ্বাস করতে পারে একটা গরু ছাগল আর মানুষের মধ্যে পার্থক্য তো এটা যে মানুষ একটা চিন্তাশীল সত্তা মানুষের একটা ব্রেইন আছে এটা দ্বারা মানুষ চিন্তা ভাবনা করতে পারে মানুষ চিন্তা করে দেখতে পারে যে এই জিনিসটা সঠিক নাকি এই জিনিসটা ভুল এখন আপনি যদি আপনি চাইলে আপনি করতে পারেন আপনি চাইলে অন্ধবিশ্বাস করতেই পারেন এটা আপনার জীবন আপনি বুঝবেন কেমন কি করবেন কিন্তু একজন মানুষ একজন শিক্ষিত মানুষ হিসেবে এটা একজন শিক্ষিত মানুষ হিসেবে যেটা করা উচিত সেটা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে তারপরে একটা কিছুকে মেনে নেয়া এটা হচ্ছে একজন শিক্ষিত মানুষের কর্তব্য হওয়া উচিত না আপনি করতেই পারেন আপনি মনে করেন আপনি পুঙ্গা পুঙ্গা দেবতার পূজা করেন করেন বিষয়ে এন্ড এটা তো ভাই বিজ্ঞান এখানে কি বলবে বিজ্ঞান তো এখানে কিছু বলার নাই আপনার খুশি আপনার যেই যার ইচ্ছা তার আপনি পূজা করেন করেন করার বিষয়ে হ্যাঁ আপনি সুপারম্যানের পূজা করেন করেন বিষয়ে আবিজ্ঞান কি বলবে এখানে বিজ্ঞানের কোনো এখানে বক্তব্য নাই কিন্তু আমরা বিজ্ঞানটি ব্যবহার করি যুক্তিকে ব্যবহার করি প্রমাণকে ব্যবহার করি যাচাই করার একটা পদ্ধতি হিসেবে যে কোন জিনিসটা সত্য কোন জিনিসটা মিথ্যা হ্যাঁ এবার বলেন জি আসিফ ভাই তাহলে আপনার কথা অনুযায়ী ঠিকই আছে যেগুলো বিজ্ঞান ভিত্তিক না সেগুলো হচ্ছে ধর্ম দিয়ে যেগুলো মানে বিশ্বাস করে তো যেগুলো বিজ্ঞান ভিত্তিক যেমন আপনার হচ্ছে সূর্য তার আপন স্থানে মানে বিচরণ করে তার আপন কক্ষ প্রতি বিচরণ করে এই যেগুলো বিজ্ঞান যেগুলো ধরেন বর্তমান বিজ্ঞান এবং কোরআন সাংঘর্ষিক হয় এগুলো ক্ষেত্রে আমরা কি করব।

মানে বিজ্ঞান বলে একটা এবং ধর্ম বলে আরেকটা আমি মানে বিজ্ঞান দিয়ে ধর্মকে চাষাই করবো ধর্ম দিয়ে দেখবেন টেস্ট করে দেখবেন যে কোনটা আসলে যেমন ধরেন আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি মনে করেন চুরি দাঁড়িয়ে এগুলো থেকে তাদের হেফাজত রাখেন অতএব আয়তুল কুর্সির একটি ফজরত সেখানে আয়তুল কুস্তি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে চোরের চুরি এগুলো থেকে আল্লাহ হেফাজত রাতের বেলায় কোন ঘরে কোনো কোনো জায়গায়

প্রতি বছর সিকিউরিটির জন্য যেন ব্যাংক ডাকাতি না হয় যেন ইয়া না করে চুরি টুরি করে নিয়ে না যায় এই জন্য কোটি কোটি ডলার খরচ হয় এখন আপনি যে মনে করেন আপনার এই ইসলামের তথ্যটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো আর এত সিকিউরিটির জন্য এত খরচ করে লাভ নেই মানুষ গিয়ে আয়ুল কুস্তিপেরা ফুদিবে আর ওইখানে আর চুরি হবে না তাই না ওই রাতে আর চুরি হবে না তাহলে তো বাসায় গিয়ে ঘুমায় যাবে সবাই তাহলে এই সমস্ত গালগপ্প যদি সত্য হইতো এই সমস্ত যেত সিকিউরিটি সিস্টেমের বদলে এক একজন হুজুর গিয়া সেখানে মানে আতুল কুসি পৈরা চলে আসতো একটা ব্যাংকের সামনে গিয়া আতুল পড়ে চলে আসতো তারপরে মানে রাস্তাঘাটে আতুল কুরসি পড়া শুরু হইতো এরকম আমার কাছে অসংখ্য ভিডিও আছে কোরআন হাদিসে যেগুলা উদ্ধার বলা আছে উদ্ভট অযৌক্তিক অবৈজ্ঞানিক কথাবার্তা বলা আছে আপনি যদি চান তাহলে আপনি বিশ্বাস করতে পারেন ভাই আপনারা তো কেউ আটকাইতে পারবে না বিশ্বাস করতে হ্যাঁ আপনি বিশ্বাস করতে পারেন আপনি মনে করেন বললেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি আয়তল করছি বললে আর কোনো চুরি টুরি হবে না কিন্তু এটা তো বোকার মতো কাজ হবে আপনি নিজেকে একটা মানে বেকুব হিসেবে প্রমাণ করবেন যদি এটা আপনি বিশ্বাস করেন আপনি যদি এখন মনে করেন আপনাকে বাংলাদেশ সরকারের প্রধান করা হইলো এখন আপনি বড় বড় ব্যাংক গুলাতে বললেন তোমরা মানে রাত্রে ভাড়া টাড়া দিও না যাও বাসায় যাও হ্যাঁ আমরা আয়তুল করছি করে ফুদিমু সব ব্যাংক একেবারে সিকিউর এটা যদি আপনি করেন তাহলে আপনি তো ভাই কি হবে তারপর দিন কি হবে সেটা তো আমরা সবাই জানি যে সব ব্যাংক খালি হয়ে যাবে আপনি মানে পুরো দেশের ইয়া মেরে দেবেন হ্যাঁ মানে এই কাজ যদি আপনি করতে চান আপনি বিশ্বাস করতে চান করতে পারেন কিন্তু এটা যখন কাজে লাগাইতে যাবেন তখন তো বিরাট বিপদ হবে তাই না জি আসি ভাই মানে আমি একটু মাইন্ড করবেন না যে এরা আমার অনেক জনকে শুনছি যে আপনার সাথে কথা বলতে মানে আপনি কাউকে তেমন সময় দিতে চান না হ্যাঁ আমি কাউকে সময় দিই না এই সমস্ত বালসাল কথা বললে আমি একেবারে সময় দিই না বালসাল মানে স্টুপিড লোকজন আচ্ছা মিউট করে কথা বলি বালসালি যে মানে স্টুপিড লোকজন এদেরকে আমি একদম বিন্দু মাত্র সময় দিতে আমি একদম ইচ্ছুক না মানে একেবারে চুনা হাকা থেকে উঠে আসা মানে গরু ছাগল আসবে আমার লাইভে তারে আমি সময় দিব কোনো সম্ভাবনা নাই ভাই কোন আপনি যদি এটা মনে করেন যে কোথা থেকে ক্ষেত খামার থেকে উঠে আসবে একটা মানে মূর্খ সোরা সেটা এসে আমার সাথে এক ঘন্টা কথা বলবে কোন আমার কোনো ইচ্ছা নেই হ্যাঁ আপনার মানে আপনার কেন মনে হইতেছে আমি কথা বলতে দিব মানে হুদা এই সমস্ত চুনা হাঁকা থেকে উঠে আসা লোকজনের সাথে আমি বসে বেশি কথা বলবো কেন মনে হইতেছে ভাই এই এত আবদার কেন ভাই এত খায়শ কেন আমি শুধুমাত্র কথা বলবো যারা হচ্ছে যুক্তি বোঝে যারা যৌক্তিক মানুষ তাদের যদি আমি দেখি তাদের ভিতরে মানে যুক্তির ইয়াটিয়া আছে

এগুলো যাবে না আমি এই সমস্যা চূনাহার সাথে কথা বলতে ইচ্ছুক ইচ্ছুক না জি আসিফ ভাই মনে করেন নাসা একটা তথ্য আমাদের দিল নাসা আমাদের একটা তথ্য দিল যে এই তথ্যটা কি আমরা নিজেরা যাচাই বাছাই করব না তাদের কথা আমরা বিশ্বাস করে মেনে নিব এই বিষয়ে আমরা এই সমস্যা কোনো কিছু কখনো বিশ্বাস করি না তাদের যে পদ্ধতিটা আছে তাদের যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা আমরা ভেরিফাই করে দেখি যে তারা সেই সম্পর্কে উপযুক্ত তথ্য প্রমাণ দিচ্ছে কিনা সেই জিনিসগুলো অনেক সময় আমাদের সামর্থ্য থাকে না সেই জিনিসগুলো নিজে পরীক্ষা করে দেখা যেমন ধরেন হাবল টেলিস্কোপ দিয়ে এক বিজ্ঞানী একটা জিনিস দেখছে এখন আমার যদি এখন একটা হাবল টেলিস্কোপ কিনা ওই জিনিসটা দেখতে হয় আমার পক্ষে সম্ভব না কিন্তু সেই সুযোগটা আছে সেই সুযোগটা আছে যেমন ধরেন নীলাম আশ্রম চাঁদে গিয়ে চাঁদের পাথর নিয়ে আসছে আমি তো ভাই চাঁদে তার সাথে দেখে আসিনি যে সে আসলে চাঁদে গেছিল নাকি না গেছিল এটা তো আমি দেখে আসিনি কিন্তু আমার যদি পয়সা থাকে তাহলে আমি পয়সা খরচ করে চাঁদে গিয়ে দেখে এমনকি বাংলাদেশে বসে আমি পরীক্ষা করে দেখতে পারি যে ওরা আসলে চাঁদে গেছিল ওরা যেটা করছিল ওরা চাঁদে একটা আয়না রেখে আসছে একটা বছরের একটা নির্দিষ্ট সময়ে পৃথিবী থেকে যদি একটা নির্দিষ্ট মাপের লেজার রশি মারা হয় তাহলে সেই সেখানে সেই জিনিসটা রিফ্লেক্ট করবে সেই জিনিসটা পরীক্ষা করে দেখা যায় এটা যদি পয়সা পাতি থাকে আমার আমি এটা পরীক্ষা করে দেখতে পারি আমি এ পর্যন্ত এই ধরনের বৈজ্ঞানিক সংস্থা থেকে যে সমস্ত তথ্য তারা দিছে অনেকগুলি আমি পরীক্ষা করিনি অনেকগুলো আমি আবার পরীক্ষা করছি করে দেখছি যে হ্যাঁ তারা যে জিনিসগুলা দিচ্ছে সেই জিনিসগুলো অন্তত পক্ষে তাদের কাছে প্রমাণ চাইতে গেলে তারা মানে কল্লা উড়াই দিবে না আমি যদি বলি আমি যে বিবর্তন তত্ত্ব আমি বিশ্বাস করি না আমার বাল লাগে না এটা দেখলে কেউ বলবে না তুই মোর্তা দয়া শস তুই বিবর্তন তত্ত্ব মানস না তুই মোর্তা তোর এখন কল্লা কল্লা দিয়ে দেব কল্লা উড়াই দেব হ্যাঁ এগুলা কেউ এসে আমার না কোনদিন হুম বরঞ্চ আমি যদি বলি যে নিউটনের সূত্র আমি মানি না নিউটনের তিন সূত্র আমার কাছে ভাল লাগে না আমি মানবো নিউটনের সূত্র কেউ কোনোদিন এসে আবার বলবে না তোর হেফাজতে নিউটন হেফাজতে নিউটনের তৃতীয় সূত্র তোরে এখন তুই তো মোরতাদ হয়ে গেলি রে তুই তো নিউটন হয়ে গেলি হ্যাঁ নিউটন হয়ে গলি তোরে তুই নিউটনের বিরুদ্ধে সমালোচনা করার কত বড় সাহস তুই কেমনে পাইলি এত বড় মহস্ত বড় বিজ্ঞানী পৃথিবীর সমস্ত সবচেয়ে বড় বিজ্ঞানী নিউটনের নিউটনের তত্ত্ব তুই মানুষ না তোরে তো খাইছি এটা কেউ আমার কখনো বলবে না বরঞ্চ তাদের যেই মানে ইয়াটা সেটা হচ্ছে ওপেন তাদের সমালোচনা করার জায়গাটা সবসময় ওপেন তারা বরঞ্চ আরো আপনি যদি ভুল প্রমাণ করতে পারেন আপনারা তারা নোবেল পুরস্কার দুই তিনটা নোবেল পুরস্কার দিয়ে দিবে বলবে ওরে বাপরে বাপ কি বড় বিজ্ঞানী আসছে হ্যাঁ নিউটনের সূত্রে ভুল ভুল প্রমাণ করে ফেলেছে মারাত্মক তো এই বিজ্ঞানী এরা তো দুই তিনটা একসাথে দুই তিনটা নোবেল পুরস্কার দেওয়া দরকার হ্যাঁ নিউটনের মতো বড় বিজ্ঞানীরা যে ভুল প্রমাণ করতে পারছে সেটা তো নোবেল পুরস্কার দিয়ে আমরা মাথায় নিয়ে আয়ের নাচমু দিন আমরা বিজ্ঞানীরা আয়ের মাথায় উচা করে নাচমু সারাক্ষণ এত বড় বিজ্ঞানী মানে এই বিজ্ঞানের জগতে এই সমালোচনা করা এবং ক্রিটিসাইজ করে সেই জিনিসটার বিরুদ্ধে কথা বলা এটা অ্যালাউড এটা হচ্ছে বরঞ্চ এটা প্রমোট করা হয় বৈজ্ঞানিক একটা গবেষণা যখন লেখা হয় তখন বৈজ্ঞানিক গবেষণাটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় সেই সাবজেক্টের উপর যারা বড় বড় গবেষক তাদের কাছে পাঠানো হয় সেই গবেষকরা এমন ভাবে সেই গবেষণাটার কাটা ছেড়া করে এমন ভাবে কাটা এমন ভাবে সমালোচনা করে মানে আমি পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় অনেক বড় বড় রিসার্চ পেপার আমি পড়ে দেখছি এবং রিসার্চ পেপার যে প্রসিডিউরের ভিতর দিয়ে যায় সেটা আমি জানি যে সেখানে বিজ্ঞানীরা একেবারে মানে ছুরি নিয়ে বেশা থাকে ও কেউ একটা কিছু লেখলে সেটা কেমনে মানে বিরোধিতা করবে সেটার জন্য একটা কোমরে বাইন্ধা কোন কথা না এই জন্যই তো মানে এই সমস্ত চুনাদের আমি ডুবতে না কথা বলতে দেয় না কথা আমি কথা বলতেছি কথার মাঝখানে আপনি কথা বলে যাচ্ছেন কেন আমি যেটা শেষ করবো তারপর আপনি কথা বলবেন এই যে এই এই যে পিয়ার রিভিউ করতে যখন পাঠানো হয় একটা বড় সংস্থা সংস্থাতে যখন পিয়ার রিভিউ করতে পাঠানো হয় সেই সাবজেক্টের বড় বড় যারা বিজ্ঞানী সেটার একদম কাটাছাড়া করে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে দেখে যে এই ব্যাটায় যে পিয়ার রিভিউর জন্য পাঠাইছে এই ব্যাটার কথাটা এই ব্যাটার মানে তত্ত্বটা এই ব্যাটার হাইপোথিস সঠিক কিনা এইভাবে বিজ্ঞানের পদ্ধতি এইভাবে সমালোচনার ভিতর দিয়ে যায় হ্যাঁ আর ধর্মের জিনিস হচ্ছে ধর্মের জিনিস তুই আমার কথা মানুষ না তুই আমার 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 নবীরা তুই মানুষ না আমার আল্লাহ তুই মানুষ না তোরে উড়াই দিবো তোরা একবারে ধ্বংস করে দিবো তোরে হ্যাঁ তোরে একবারে কোপায় একবারে শেষ করে দিবো এইগুলা হচ্ছে ধর্মের ব্যাপার তার মানে হচ্ছে যে বিজ্ঞানের কোনো বিষয় আপনি অস্বীকার করতে পারেন কেউ আপনাকে কোনো কিছু বলবে না বরঞ্চ আপনি যদি সেটার ভুল প্রমাণ করতে পারেন তাহলে আপনি আরো পুরস্কৃত হবেন বিজ্ঞানীদের দ্বারা সম্মানিত হবেন আপনাকে সমস্ত বিজ্ঞানী দাওয়াত দিয়ে নিয়ে যাবে আমেরিকার আপনি বক্তব্য দিবেন এবং আপনাকে নিয়ে গিয়ে বলবে যে এই যে দেখেন আসছে নিউটনকে ভুল প্রমাণ করা আরেকজন বিজ্ঞানী আসছে বাংলাদেশ থেকে হ্যাঁ এই যে দেখেন উনি আজকে বক্তব্য রাখবেন আপনাদের সামনে আর সব ছাত্রছাত্রী হাততালি দিবে বাপরে বাপ বিজ্ঞানী নিউটনকে ভুল প্রমাণ করছে কত বড় বিজ্ঞানী আসছে আমাদের সামনে ওরই বাপরে বাপ আর আপনি যদি

ক্রিটিকাইজ করার আপনার স্কোপ আছে আপনার ভুল প্রমাণ করার স্কোপ আছে সেটাকে যাচাই করে দেখার স্কোপ আছে কিন্তু ধর্মের ভিতরে কোনো যাচাই করার স্কোপ নাই হ্যাঁ আমারে হইতে পারে নাকের দড়ি বাধা উটের মতো হ্যাঁ মুমিন হচ্ছে সেই ব্যক্তি সে যে হচ্ছে নাকের দড়ি বাধা উঠ। হ্যাঁ এটা তো মানে একদম আচ্ছা এই জিনিসটা আমরা একটু শুনে নেই যে এই যে মুমিন হচ্ছে নাকের দড়ি বাধা উট শুনেন আপনারা আল্লাহ বলেছেন জালিকা বিনহুম আল্লাহ ফাআহবাত আন্নালহুম আল্লাহর নাযিল কি তুমি জানকি তারা ধিনা করেছে মেনে নিতে সংকোচ করেছে এই জন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন পুরো দিন বাতিল ওমাই ইয়াকফুর বিল ইমানে ফাকাদ হাবাত আমালু সূরা মায়দার পাঁচ নম্বর আয়াতে বলেছেন ইমানের সাথে যে কুফরি করবে তার এই সমস্ত আমল बर्बाद হয়ে যাবে ইসলামের কোনো জিনিস মানতে সামান্য সংকোচ করলে ঈমান बर्बाद কোনো সংকোচ থাকতে পারবে না এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে সামনে না আওয়াত না শুনলাম আর মানলাম আর কোনো কথা নেই নবীজি বলেছেন ইনামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসু মাকিদান কদ মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো যেখানে বাঁধবে ওখানে থাকবে কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে নবীজি বলেছেন আচ্ছা দেখেন আপনারা যে এই যে মুমিন হচ্ছে নাকি দরিবাদা মানে ইসলামের ধর্মের যে বিষয়গুলো হচ্ছে নাকি দরিবাদা উটের মতো হইতে হবে অন্ধবিশ্বাসী হইতে হবে দেখেন হাদিসটা দেখেন সুনান ইবনে মাজার তেতাল্লিশ নম্বর হাদিস এখানে বলা হচ্ছে কেননা মুমিন মোহাম্মদ বলছে মুমিন ব্যক্তি হচ্ছে নাসার অংশে লাগাম পরানো উট লাগাম ধরে যেদিকেই তাকে টানা হয় সেদিকেই যেতে বাধ্য হয় এটা হচ্ছে মুহাম্মদের কথা মানে হচ্ছে ধর্ম জিনিসটা হচ্ছে অন্ধবিশ্বাস করতে হবে আর বিজ্ঞানে তো কোনো অন্ধবিশ্বাসের কোনো স্থান নাই বিজ্ঞান হ্যাঁ অনেক বড় বড় মানে পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো আমার পক্ষে সম্ভব না এত টাকা দিয়ে এত খরচ করে সেই পরীক্ষাটা নিজে বাসায় বসাই করে দেখা আমি কয়েকটা পরীক্ষা করেছি যেমন ধরেন আমাকে যখন বলছে যে পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় এটা এটা বলছে এটা আমি পরীক্ষা করে দেখছি হ্যাঁ এটা ঠিক আছে তারপর আবার বলছে যে বাতাসে আমরা যেটা ছাড়ি সেটা আমার নিঃশ্বাসের সাথে ছাড়ি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সেটা আবার পরীক্ষা করে দেখা যায় সেটাও আমি পরীক্ষা করছি এই দুই চারটা পরীক্ষা আমি করতে পারছি ছোটকালে আমার পক্ষে সম্ভব হইছে আমি দেখি যে এগুলো যে এটা বলছে সেটা আবার মিলছে আবার ধরেন পিথাগোরাসের উপপাদ্য বা ধরেন এই যে জিওমেট্রিতে যেগুলা আছে সেগুলা আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখি হ্যাঁ মিলছে হিসাব নিকাশ করে দেখি মিলছে সবই মিলে তো আমার আমি জানি যে এই জায়গায় মানে একটা রিলায়েবল একটা সোর্স এই সোর্সগুলো আছে রিলায়েবল সোর্স তার মানে এটা না যে আমি তাতে অন্ধ বিশ্বাস করতেছি এখানে আমার একটা আস্থা তৈরি হয় এই যখন আমি কয়েকটা জিনিস যাচাই করি তখন আমার যেমন ধরেন একটা পত্রিকা যখন নিউ ইয়র্ক টাইমস একটা মানে জিনিস ছাপানো হবে একটা নিউজ ছাপানো হবে আর বাংলাদেশের চুনাহাগা টোয়েন্টি ডট কম এই ওয়েবসাইটে একটা জিনিস মনে করেন বাংলাদেশে একটা পত্রিকা আছে চুনাহাগা টোয়েন্টি ডট কম এইখানেও একটা নিউজ ছাপানো হয়েছে না আমি তো ডেফিনেটলি নিউ ইয়র্ক টাইমসে যেটা দেওয়া আছে বা বিবিসিতে মনে করেন ডয়চে ভেলেতে যেই নিউজটা ছাপা হয়েছে সেইটাকে আমি রিলায়বল মনে করবো বরঞ্চ বাংলাদেশের চুনাহাগা টোয়েন্টি ফোর ডট এর থেকে বেশি রিলায়বল মনে করব। এখন চুনাহা আবার যদি দেখি চুনাহাগা টোয়েন্টি নিয়ম হচ্ছে চুনাহাগা টোয়েন্টি ফোর ডট কমের নিউজকে কেউ অস্বীকার করলে তার কল্লা দিতে হবে এটা এরকম যদি নিয়ম থাকে তাহলে তো আমি আরো বুঝবো যে এরা তো সন্দেহ সমস্যা আছে এদের মধ্যে বিরাট সমস্যা আছে যে এদের কোনো একটা নিউজকে আমি অস্বীকার করতে পারবো না আর বিবিসি সিএনএন সিএনএন না বিবিসি তারপর ডয়চেভেলে তারপর নিউ ইয়র্ক টাইমস এই টাইপের যে পত্রিকাগুলো আছে বড় বড় মানে বিখ্যাত পত্রিকাগুলো আছে সেই কোন একটা একটা জিনিস জিনিস যদি আমি দেখি ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে সেটার আবার সমালোচনা করাও সম্ভব তারা আবার সেটাকে আমাকে মানে আমাকে মেরে ফেলবে না তার জন্য তাই না এই হচ্ছে পার্থক্য এই পার্থক্যটা তো বুঝতে হবে এই পার্থক্য না বুঝা আপনি আপনারা যদি বেকুবের মতো কথাবার্তা বলেন তাহলে তো হবে না আচ্ছা পরের জনকে